কি শুভেচ্ছা। তো এখন দুপুর 12টা বাজে। তো আজকে আমার বোন জামাই আজকে আমাদের বাড়িতে আসতেছে। তো মা আজকে অনেকদিন যাবৎ, আজকে না মানে গত কয়েকদিন যাবৎ বাড়িতে নাই, তারা আমাদের ভিডিওতে লক্ষ্য করছেন। তো আমাদের বোনের বাসায় গেছিল। তো আপনারা থাকেন আমাদের সাথে, আর আমি নারকেল ভাঙতেছি যেহেতু অনেকদিন পর আমাদের বোনের জামা আসতেছে। এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আমাদের বোনের জামাই দেখেন নাই, তো আসেও নাই মানে কারণবশতার কারণে আসতে পারে না। তো বিশেষ কিছু আয়োজন মানে করার মতো কিছু না, কারণ হলো জানাই নাই। সকালে যদি জানাইতো তাহলে আমরা মোটামুটি একটা চিন্তাভাবনা করতাম, সব ব্যবস্থা করতাম। তো যাই হোক, হঠাৎ করে জানাইছে কিছুক্ষণ আগেই যে আমরা আসতেছি। তো আসতেছি মানে মির্জাপুর পর্যন্ত আইসি, ওনারা তো নারায়ণগঞ্জ থেকে রওনা ছিল, নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়ে মির্জাপুর থেকে আইসা, মির্জাপুর আসার পরে আমাদের ফোন দিছে যে আমরা আসতেছি। তোলা এই তড়িঘড়ি অবস্থা, এই অল্প সময়ের ব্যবস্থা করা খুব কঠিন। যাই হোক, তারা আসলেও আসুক, আর আমাদের হাতের কাছে যা ছিল এই যে রান্না বান্না করতেছি। তো আমাদের এর আগের ভিডিও দেখছেন, রুই মাছের একটা ভিডিও দেখছেন, রুই মাছটা কেটে কিছু ফ্রিজে রাখছি, ওই ফ্রিজের রাখার অংশটুকু আইনে আজকে রান্না করেছি। তো ওটা রুই মাছের পেটি দিয়ে, আর সাথে মিষ্টি লাউ আছে, এটা মিষ্টি কুমড়া বললি, আমরা লাউ বলি, আর এটা মিষ্টি কুমড়া। তো আজকে মিষ্টি কুমড়া দিয়া রুই মাছের পেটি দিয়ে রান্না হবে, আর সাথে নারিকেল আছে, নারিকেল দাম ভেঙে নই। অনেকদিন পরে এখনই জানাইছে, আমি কাটবার বসছি তো না কি কুমড়া দিচ্ছি, তো কিনু আর রুই মাছ দিয়ে আজকে পেটি দিয়ে নারকেল দিয়ে দুপুরে এখানে এক বেলা তো রাতে দেহ মানে যদি কিছু করা পারি তো মানে আনালে তো দেখা যাক, যেহেতু হাই পড়ছে প্রায় এক বেলার মতে মানে এই দেহ নারকেলটা অনেকদিন ধরে ঘরে রাখা ছিল, আর কি অবস্থা এটা ভেঙে দেখি কি হয়, ভালো আর না মন্দ তাই বুঝতে পারবো। জল থাকলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, নারকেল আর একটা ভাঙতেছি না, নারকেল আছে ঘরে কিন্তু অনেকদিন ধরে ঘরে ছিল যার কারণে গাছটা দরকার। নিজেকে মানসিক সমস্যা নেই, তারপরেও তো একজন এলে মনে একটু কিছু করে রেডিমেডিও করে পারতাম। তারপর পূজার বাপ একটু বাজার টাজার গেছো,
ধান গাছ বাজে না। বর্ষাকাল তো জালটা ইয়ে থাকে, নিছি পেঁয়াজ কষি নিছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তারপরে গোটা সস, জিরে, আর এই যে নারকেলের দুধ নিছি, টক দই আছে, তাকে মাছ গুনাকে বেজে নয় তো হালকা। আমার রাতে যা আছে তাই দিয়ে রান্না করলাম আজকে। জিরে, এলাচ, গোলমরিচ, তেজপাতা আর শুকনো মরিচ, তো এগুলো সোমবারে দিয়ে দিই। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, আদা, জিরে বাটা, তিনটা বাটা, সাথে গুঁড়া সব আছে জিরের মধ্যে। টক দই, টক দই, নারকেলের দুধ, মশলাটা এই তেল ছেড়ে দিছি, পানিটুকু সাজিয়ে দিই। হালকা একটু শুকনো মরিচ দিয়ে দিই, চিনি, কাঁচামরিচ, তখন তো লবণ একটু কম দিছিলাম, মানে একটু লবণ দিয়ে দিলাম, আর লেবুটা দিয়ে কিন্তু মাছটা মাখিয়ে নিছি, হালকা একটু লেবু দিছি, তারপর হলুদ মরিচ দিয়ে মেখে নিয়ে তার মাছটা ভাজছি, আর একটু লবণ দিয়ে দিলাম, যা বসা জলটা দেখছো তোমরা, তখন জলটা ভালো করে ফুটছে, মাছ সবগুলো দিয়ে দিই। একটু জানো তো হয়ে গেছে, তো একটু গুলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে দিই।
একটু টমেটো থাকলে ভালো হয়েছে একটা, তো টমেটো আনা নেই, তো এমনি আনলাম, মোটামুটি আমি খেয়ে পারলি বেশি। তো এটা হয়ে গেল, তো আর বাকি রান্না করে নই হয়েতে। তো আমি এখন যাচ্ছি আমার বোনকে আর বোনের জামাই রাখি আনতে, কারণ ওনারা তো এই জলের কারণে আসতে পারতেছে না। তো আমি নৌকানে যাইতেছি, ওনার গাড়ি নিয়ে ওই পাকা রাস্তায় এখন যাইছে। তো পাকা রাস্তা বেশি দূর না, আমাদের যে বংশী নদীর পারে এই পাকা রাস্তা আছে, তো চলেন নিয়ে যাই আপনাদের দেখাবো নি। তো কাছেই বেশি দূর না, তো নদীর খালে এই পারে পার। তো আমাকে বংশী নদীতে আপনারা চিনে নি, রান্নাবান্না হয়ে গেল, খাবার 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 মা খালি এখানে মা খালি এদিকে খাওয়া উচিত, আমি কইছি বলে না তা সারা জানেন না।
Gracias.